ক্রিকেটে আমরা স্পন্সর শুরু করেছি বিকজ প্রফেশনালরা এখানে খেলে, প্রফেশনালদেরকে এনরিচ করতে চাচ্ছি আমরা। আমরা একটা টুর্নামেন্ট দিই ফর আওয়ার মেম্বার্স আর আরেকটা ফর প্রফেশনালস, এটাকে গ্র্যাজুয়ালি আমরা ইয়েস ইয়াং স্পন্সরদেরকে আমরা স্পন্সর করছি, যাদের ভবিষ্যৎ আমরা মনে করি ভালো, তাদেরকে তৈরি করা যায়, যারা ন্যাশনাল লেভেলে এবং ইন্টারন্যাশনাল লেভেলে ভালো করবে। তো আমরা আগামীতেও আসলে ইয়াংদেরকে বেশ কিছু ইয়াং প্লেয়ার সিলেক্ট করতে চাচ্ছি যাদেরকে আমরা স্পন্সর করতে পারবো। হ্যাঁ, আমি খুব বেশি দিন না, তাও অ্যারাউন্ড 8-9 ইয়ার্স আমি গলফ খেলছি। আগে খুবই রেগুলার ছিলাম, এখন আমি গলফটা খেলি বেশি আমার নিজস্ব হেলথের কারণে। আমি এখানে যথেষ্ট হাঁটতে পারি, সুইটিং হয়, গ্র্যাজুয়ালি এনজয় করছি গলফ। আমি এখন শুক্রবার, শনিবার এবং মঙ্গলবার 3 দিন গলফ খেলি। না, গলফ ইয়েস ওয়ান স্পোর্টস যেটাতে হেলথ ভালো থাকতে পারে, এছাড়াও কিন্তু গলফ অনেক কিছু শিখায়। আমি তো বিজনেস ম্যানেজমেন্টের অনেক কিছু শিখি এখান থেকে। সুইং যদি একটু এদিক ওদিক হয়ে যায়, বল অনেক দূরে চলে যায়, এরকম ম্যানেজমেন্ট ডিসিশনেও যদি একটু ভুল হয় তাহলে অনেক কিছু বড় ক্ষতি হতে পারে অর্গানাইজেশনের। সুইংটা যে কত ইম্পর্ট্যান্ট, বলটাকে একদিকে টার্গেটটাকে অ্যাচিভ করা কত ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু বিজনেস ম্যানেজমেন্টের সাথে রিলেটেড। তো ডেফিনেটলি আমি এনজয়িং গলফ এখনও। কিন্তু জুনিয়র স্কুল লেভেলে যদি গলফকে না নিয়ে যাওয়া যায়, আমরা তো ওই জন্য প্রথম বলছি বিকেএসপিতে প্রথমে এটাকে ইন্ট্রোডিউস করতে হবে, একটা কোর্স এখানে চালু করতে হবে। তারপর স্কুল লেভেলে যদি গলফ পপুলার না হয় তাহলে কিন্তু ন্যাশনাল লেভেলে কখনো করা যাবে না, ইয়াংদেরকে মধ্যে আরও বেশি হতে হবে।